বাইতুল্লাহতে হাজারো লাখো কোটি কোটি মানুষের আনাগোনা হচ্ছে, বছরের পর বছর বছরের পর বছর আসা যাওয়া করতেছে, কাজ করছেন কি না? আছে মাথায় টুপি, গার মধ্যে যে কাপড় পরিধান করছে সেগুলো সিলাইবিহীন, পায়ে যে জুতা পরিধান করবে সে জুতাটা পায়ের টাকনো যেটা আছে সেটা ঢাকা যাবে না, মোজা পরিধান করতে পারবে না, টাকনোয়ালা ঢেকে যায় এমন কোন জুতাও পরিধান করতে পারবে না, এইভাবে কোন সুগন্ধিও মাখতে পারবে না, কোন সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবে না, গায়ের থেকে কোনো ওকুন হাতে পড়লে ওকুনকে ছেড়ে দিতে হবে, ওকুনকে এহরাম বাঁধা অবস্থায় মারা যায় না, এটা মশা পড়েছে মশাটাকে উড়িয়ে দেন মারা যায় না, এহরাম বাঁধা অবস্থায় আপনি মহরিম হয়ে গেছে, আপনি অন্য কাউকে কষ্ট দিতে পারবেন না এবং আপনাকেও কেউ কষ্ট দেবে না, যারা বুঝবান সে আপনাকেও কষ্ট দেবে না, কেন আপনি মহরিম, অনেক হালাল বস্তু আপনার জন্য হারাম হয়ে গেছে, বৈধ স্ত্রী আপনার সাথে আছে আপনি মহরিম, ব্যবহার বৈধ না হারাম, হারাম কয়দিন, যে কয়দিন আপনার গায়ে এহরাম থাকবে, আপনি যদি হজ্জে কারেন করনেওয়ালা হন তাহলে তো একবারে যদি শুরুর দিকে গেছেন ওমরা করার পরে আপনাকে হালাল হওয়ার কোনো শর্ত নাই, একেবারে উকুফে আরাফা করার পরে উকুফে মুজদালিফা করে 10 তারিখে মিনা হয়ে জামরাতে যাওয়ার পরে জামরায় আকাবাতে 7টা কঙ্কর নিক্ষেপ করার পর তওয়াফে জিয়ারত করে নহর করার পরে যখন হলক করবে তখন আপনি হালাল। আর আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম হাজিরা হলেন হজ্জে মানে তামাত্তুকারী, তামাত্তুকারীদের জন্য ফ্যাসিলিটি আছে, যাওয়ার পরে ওমরার কাজটা সম্পূর্ণ করার পরে মাথা হলক করে ফেললো, সাই করলো, তওয়াফ করলো, মাথা হলক করে ফেললো, ওমরার কাজ শেষ, যতদিন পর্যন্ত মক্কাতে থাকবে মদিনাতে থাকবে বাস হালাল অবস্থা থেকে যাচ্ছে, হালাল অবস্থায় বাস এখানে আপনি সব করতে পারবেন, একজন হালাল ব্যক্তি যে যে কাজ করতে পারে সেই সেই কাজ আপনি করতে পারবেন, কেন আপনি এখন হালাল অবস্থায় আছেন, মুহরিম নয়, তো মুহরিম যদি থাকে সে ইহরাম বাঁধা অবস্থায় অনেক হালাল বস্তু তার জন্য হারাম হয়ে যায়। সম্মানিত মুসল্লিরা কেরাম, তো বলছিলাম মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহের অন্যতম একটি নিদর্শন, যেটা বাইতুল্লাহ চত্বরে একেবারে বাইতুল্লাহ শরীফের সাথে লাগানো মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম ইব্রাহিম নবীজি বাইতুল্লাহ নির্মাণ করেছেন যে পাথর, আজিব আজিব, স্বয়ংক্রিয়ভাবে যে পাথরের গায়ে অদ্যবধি পর্যন্ত খলিলুল্লাহর পদচিহ্ন আছে, পাথরের গায়ে খলিলুল্লাহর পদচিহ্ন আছে, এটা এটা হলো মুজিজা, না মুজিজা, যতটুকু উঁচু হওয়ার দরকার পাথর একাই উঁচু হয়, যতটুকু নিচু হওয়ার দরকার পাথর একাই নিচু হয়ে যায়, উনি ছিলেন হেড মিস্ত্রি, ওনার সন্তান ছিলেন ওনার জোগাল সহকারী মিস্ত্রি ছিলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে উনি আল্লাহ নির্দেশ করেছিলেন হ্যাঁ আপনার বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, এবার আপনার পাশে যে পাহাড় গুলো আছে এই যে পার্শ্বের পাহাড় গুলা বাদশার বাড়ি বা পার্শ্বের যে পাহাড় এগুলো তার নাই, সাফা পর্বত কেটে সেটে ছোট করেছে, মারওয়া পর্বত কেটে সেটে একেবারে ছোট করে ফেলেছে, জাবালে আবি কুবাইস জাবালে কাইনুকা বিভিন্ন পাহাড় যেগুলি ছিল এগুলো ছেটে বাড়িঘর নির্মাণ হয়েছে, এখন শুধুমাত্র চিহ্ন কিছু আছে, ইব্রাহিম খলিলকে বলেছিলেন বাইতুল্লাহ নির্মাণ শেষ, এবার যান আপনি হজের আজান দেন, ওয়াদিন ফিন্নাস বিল হজ, যান হজের আজান দেন, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, এবার আপনি মানুষদেরকে বলেন আজিন ফিন্নাস, মানুষদের মধ্যে আজান দেন, এলান করুন বিল হজ, হজের এলান করুন, ياتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আপনি আজান দেন আওয়াজ দেন, আরে ভাই আওয়াজ আর কত দূর যাবে, দেওয়ার দায়িত্ব আপনার পৌঁছার দায়িত্ব আমি আল্লাহ, কোথায় কোথায় পৌঁছাইবো, রামধনী বাড়ির নদীর ওপর পৌঁছাইবো, ওই সময় কি আর অস্তিত্ব ছিল, কয় লাগবো না আমি আল্লাহর ইলিমে আছে, এক সময় এই ভূখণ্ড মাটির পানির ভেতর থেকে উঠবে, এখানে বসতি স্থাপন হবে, এই এলাকাতেও যারা আসবে তাদেরকেও আমি যাদেরকে চয়েস করব যতবারের জন্য চয়েস করব আমি তাদেরকেও লাখবাইক বলে সাড়া দেওয়ার সুযোগ দান করব, এমনি না বোঝা লাগবে বিষয়ে একটা বিষয় ব্যাপার আছে, কবলিয়তের একটা ব্যাপার আছে, আপনি দেখেন বোঝেন
এই দুনিয়াতে বহু মানুষ আছে টাকা নাই পয়সা নাই বাহ্যিক কোনো তার সাহারা নাই অবলম্বন নাই জাদ ও রাহেলা নাই কিন্তু প্রত্যেক বছর বাইতুল্লাহর মুসাফির হওয়ার সুযোগ আল্লাহ দান করে খেয়াল করেন নাই দেখেন নাই এরকম বহু টাকাওয়ালা আছে ইউরোপ সফর করতে সে মজা পায় আমেরিকা সফর করতে মজা পায় আফ্রিকাতে সফর করতে মজা পায় এশিয়ার বিভিন্ন দেশে সফর করতে মজা পায় কিন্তু বাইতুল্লাহতে যাওয়ার মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজায় হাজির হয়ে সালাম দেওয়া আর বাইতুল্লাহকে তওয়াব করবে প্রদক্ষিণ করবে যেখানে আল্লাহর 120টা রহমত দৈনন্দিন নাজিল হয় সেই জায়গায় যাওয়ার মতো সে তার কোনো মিজাজ নাই তার মন টানে না সেখানে যাওয়ার জন্য কিছু অর্থ খরচ করা বা যাওয়ার জন্য কোনো প্রিপারেশন নেওয়া মানসিক ভাবে প্রস্তুত হওয়া আল্লাহর কিছু বান্দা আছে তাদের টাকা থাকার পরও কিন্তু সেই সুযোগ হয় না আর কিছু বান্দা আছে দেখবেন তিল তিল করে টাকা জমায় এক পয়সা দুই পয়সা তিল তিল করে টাকা জমায় কর্মজীবী মানুষ সেখান থেকে একটা অংশ বাঁচিয়ে রাখে মনের তামান্না মালিকে যাইতে চাই তোমার ঘরে যাইতে চাই তোমার ঘরে যেখানে দৈনন্দিন তোমার 120টা রহমত নাজিল দুনিয়ার এমন কোন জায়গা দেখাইতে পারবেন না রহমত নাজিল হয় বটে গুইনে গুইনে 120টা রহমত নাজিল হয় একমাত্র বাইতুল্লাহ এছাড়া পৃথিবীর অন্য কোন জায়গা নেই কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ যাওয়ার পর তওয়াব করতেছে প্রদক্ষিণ করতেছে 120টা রহমতের মধ্যে হতে 60টা রহমত আল্লাহ পাক তার ভাগে দিবে 60টা রহমত সে তার আমলনামায় নিবে 60টা রহমতের ভাগিদার সে হবে যদি বাইতুল্লাহ সে তওয়াব করে আর কোন ব্যক্তি যদি তওয়াব না করে বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন 120টি রহমত থেকে 40টা রহমত তাকে দান করে 40টা রহমত তওয়াবও করে না বাইতুল্লাহ চত্বরে বাইতুল্লাহকে দেখে দেখে সালাত আদায় করছে না নামাজও পড়ে না শুধুমাত্র অপলক নেত্রে বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছে এই বাইতুল্লাহ কঙ্করের বাইতুল্লাহ এই বাইতুল্লাহ সুরকির বানানো বাইতুল্লাহ এই বাইতুল্লাহ মানুষের নির্মাণ করা বাইতুল্লাহ এই বাইতুল্লাহ বিভিন্ন সময় বিধ্বস্ত হয়েছে মানুষেরাও বানাইছে কিন্তু এই বাইতুল্লাহর দিকে শুধুমাত্র অপলক নেত্রে তাকিয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ঘরের দিকে তাকায় আছো তোমাকে মাহরুম করব না 120টা রহমত থেকে 20টা রহমত তোমার জন্য বরাদ্দ থাকবে 20টা রহমত তুমিও পাইবা আরে আজিব ব্যাপার বাইতুল্লাহর দিকে শুধু হা করে তাকায় থাকে 20টা রহমত তারা বললাম আয়া আল্লাহ তাজাল্লি হার হামেশা একেবারে তাজাল্লি সর্বদার জন্য যেখানে নামতে থাকে নাজিল হয় সব সময়ের জন্য আল্লাহর রহমত আর তাজাল্লি সে বাইতুল্লাহর উপরে পড়ে বুঝতে হবে পৃথিবীর দেখুন উম্মুল কোরা হারামাইন শরীফাইন 570 খ্রিস্টাব্দে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন এখনো নবুয়ত প্রদান করা হয় নাই 570 খ্রিস্টাব্দে ইসলাম আসার কিছুদিন আগের কথা ইয়ামানের গভর্নর আবরাহা সে তার হস্তি বাহিনী যোদ্ধা যুদ্ধে যেগুলি পারদর্শী ছিল হস্তি হাতি এই হস্তি বাহিনী নিয়ে কিন্তু আক্রমণ করেছিল বাইতুল্লাহকে বিধ্বস্ত করবার জন্য এবং সে বাইতুল্লাহর বিপরীতে মানুষদের দিল এবং মানুষদেরকে আকৃষ্ট করবার জন্য সানায়ে আমান ইয়ামানের সানা নামক জায়গাতে রাজধানীতে বিশাল সুন্দর করে মানুষকে ডিভাইড অন্য মনস্কা করবার জন্য ওইখানে একটা বাইতুল্লাহর আদলে ঘর বানাইছিল যে মানুষ যেন বাইতুল্লাহ মুখী না হয় মানুষ যেন আমার এই সুন্দর ঘরের প্রতি আকৃষ্ট হয়ে এখানেই যেন আসে আল্লাহু আকবার সে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে মানুষ জ্বালায় দিছে সে ঘর অপবিত্র দ্বারা নাপাক করেছে কে করেছে কে বা কারা করেছে আল্লাহ ভালো জানে সহ্য হবে না তো বাইতুল্লাহর সাথে টক্কর দেওয়া এটা তো অসম্ভব যারা নাবুজ তারাই করতে পারে বাইতুল্লাহ তো বাইতুল্লাহ যেখানে আল্লাহ কুদরতি প্রথম ঘর যেখানে আল্লাহর রহমত নাজিল হয় যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকলের জন্য কেবলা বানিয়েছেন সকলের জন্য কেবলা যারাই নামাজ পড়েছেন বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়েছেন বাইতুল্লাহ হলো কেবলা শুধু মুসলমানদের কেবলা না বাইতুল্লাহ সকলের কেবলা ছিল
বাইতুল মাকদাস কিছু কিছু নবীর জন্য কেবলা ছিল আমাদের উম্মতের জন্য 16 থেকে 17 মাস এই উম্মতের জন্য বাইতুল মাকদাস কেবলা ছিল সেটাকে পরিবর্তন করে আবারো নবীজির তামান্না ছিল বাইতুল্লাহ আগে আমাদের কেবলা ছিল আবারো আমাদেরকে কেবলা জন্য এটাই বানিয়ে দেওয়া হয় এজন্য আপনারা জানেন মদিনাতুল মুনাওয়ারায় আপনারা মসজিদে যুল কিবলাতাইন আপনারা দেখেন যারা গিয়েছেন মসজিদে যুল কিবলাতাইন দেখেন যে মসজিদে নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেবলা তাহবিল করে দেওয়া হয়েছে পরিবর্তন করে দেওয়া হয়েছে নামাজের মাঝেই পরিবর্তন হয়ে গিয়েছে বলছিলাম 570 খ্রিস্টাব্দে নবীজির নবুয়ত প্রাপ্তির আগে বাইতুল্লাহকে বিধ্বস্ত করবার জন্য ইয়ামান থেকে বাদশা আব্রাহা গভর্নর আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসছে তাকে বাইতুল্লাহকে বিধ্বস্ত করবে হাতি তো হাতি এ হাতি দিয়ে বাইতুল্লাহ ঠেলা দিয়ে ভাঙ্গা চুরমার করে ফেলবে রাগ মিটাবে যে বাইতুল্লাহর বিপরীত সে ঘর বানাইছে সেটাকে বিধ্বস্ত করছে বাইতুল্লাহকেও নিশ্চিহ্ন করে দেবে ভাই বাইতুল্লাহকে নিশ্চিহ্ন করে দিতে আসছে নিশ্চিহ্ন করতে পারে নাই বরং সদল বলে সকলে মিলে নিশ্চিহ্ন হয়ে ফিরে গেছে কি বলেন আপনারা সূরাতুল ফিল বলেন নাই ফিল ফিল সূরায় ফিল আলাম তারা কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল এই সূরাতুল ফিলের শুরু থেকে শেষ পর্যন্ত এই ঘটনা জায়গা পায় ফিল মানে হাতি ফিল মানে কি হাতি হাতিওয়ালাদের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে আল্লাহু আকবার আল্লাহ বলেন বাইতুল্লাহ বাইতুল্লাহ সাথে আদাওয়াত রাখবা বাইতুল্লাহকে নিয়ে কত মন্তব্য করবা বাইতুল্লাহতে আসার মানসিকতা রাখবা না ওই আব্রাহার গোষ্ঠী আব্রাহে এবং আব্রাহার গোষ্ঠীর মানুষের মেজাজের মতো হইলেই তার পক্ষে এটা সম্ভব এছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না কথা বুঝাইতে পারছে কিনা মনে রাখবেন তৎকালীন সময়ের মুশরিক যারা ছিল তারাও বাইতুল্লাহর খাদেম হওয়াকে সৌভাগ্যের কারণ মনে করেছে জমজমের পানি পান করানোটাকে এটা একটা সৌভাগ্যের কারণ মনে করেছে